আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত ভালোই আছেন। আমিও ভালো থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। তা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি হেসারি বিষয় নিয়ে। হেসারি নিয়ে কিছু আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। অনেকেই অনেক কিছু জানতে চান, অনেকেই হেসারি বিষয়ে অনেক তথ্য জানতে চান, ওই সব যে তথ্য জানতে চান আসলেই প্রয়োজন, প্রয়োজন ভাইবেই কিন্তু আপনারা জানতে চান, জানতে চান বিদায়। আমিও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমিও প্রস্তুত। আমি যতটুকু জানি, আমি যতটুকু জানি ততটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করি আপনাদেরকে কথাবার্তার মাধ্যমে হেল্প সহযোগিতা করার জন্য। তো অনেকেই জানতে চান যে ডিমের মাধ্যমে, ডিমের তাপ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কি প্যান চালানো যাবে? হ্যাঁ, প্যান চালানো যাবে। তবে হেসারি করে যদি প্যান চালান, যদি বেডের উপরে যদি প্যান ব্যবহার করেন তাহলে আর্দ্রতার প্রবলেম করতে পারে, ডিম ভিতরে শুকিয়ে যাইতে পারে। এটা একটা উপমা দিয়ে নিই আপনাদেরকে। মনে করেন একটা সবজি, একটা প্যানের বিল্ডিং ঘরের মাধ্যমে বা যে কোনো ঘরের মাধ্যমেই আপনি একটা প্যান ব্যবহার করতেছেন, ওই প্যানের নিচে একটা সবজি রেখে দিলেন, সবজিটা দেখবেন আস্তে আস্তে করে শুকিয়ে যায়। এর মানেটা কি? আর্দ্রতাটা নষ্ট করে দেয় প্যানে, যে পানির বাষ্পটা হয় এই বাষ্পটা নষ্ট করে দেয়। ঠিক তেমনি ডিমের ভিতরে কিন্তু পানি থাকে, আর ওই ডিম কিন্তু অসংখ্য ছিদ্র থাকে, আর এই অসংখ্য ছিদ্রর মাধ্যমেই ওই ডিমের ভিতরের পানিটা শুকিয়ে যায়, এতে করিয়া ডিমের প্রবলেম হতে পারে। অর্থাৎ ডিম থেকে বাচ্চা বাহির না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। ওই জন্য আমি বলি কি, সরাসরি ডিমের উপরে ফ্যানের বাতাস না দেওয়াটাই ভালো। আপনার ঘরে অতিরিক্ত তাপ হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই ক্ষেত্রে আপনি করবেন হেসারি ঘরের জ্বালানাগুলি যে আছে, হেসারি ঘরে অবশ্যই জ্বালানা রাখার প্রয়োজন আছে, এবং কি জ্বালানা রাখবেন, ওই জ্বালানাগুলি খুলে দিবেন, তাহলেই পর্যাপ্ত পরিমাণ বাতাস আসবে, বাতাস হাফ ডাউন করবে, আর ওই বাতাসের সাথে প্রাকৃতিক যে বাতাস, ওই বাতাসের সাথেই পানি বাষ্প হয়, আর ওই পানি ডিমে সংগ্রহ করে, আর এইভাবেই আর্দ্রতাটা কমপ্লিট তাকে। ওই জন্য ফ্যানের বাতাস ব্যবহার না করিয়া ঘরের জ্বালানাগুলি খুলে দিবেন, এতে করিয়া আপনার কোনো প্রকার সমস্যা হইতেছে না, তাপমাত্রাটাও কমে গেল, আর্দ্রতারও কোনো প্রকার প্রবলেম হইল না। তো ওই ছিল আপনার প্রশ্নের উত্তর। অনেকেই কমেন্ট করেন, অনেকেই বাজে কিছু কথা বলেন, বাজে কমেন্ট করেন, অনেকেই বাজে কমেন্ট করেন। তো অনেকেই যে বাজে কমেন্ট করেন ভিডিওর ব্যাপার, অনেক সময় পরিবেশের জন্য অনেক রকমের হয়ে যায় ভিডিও, অনেক সময় পরিবেশের জন্য কথাবার্তাও উল্টু পাল্টু একটু এদিক সেদিক হতে পারে বা হয় এই বইলা। আর প্রথম অবস্থায় যে ভিডিওগুলি দেওয়া হয়েছে ওই ভিডিওগুলি কিন্তু তেমন গুণগত মানসম্মত না, এটা কিন্তু আমার স্বীকার করতে হবে। যেহেতু আমি নতুন ছিলাম, কথা বলার ভাস পাইছি না, কথা বলার যে সিস্টেমগুলি ওই সিস্টেমগুলি আমি বুঝতাম না, বিদায় এরকম হইতো। এরপরে এডিটিংয়ের ব্যাপার বিষয় আছে, আস্তে আস্তে করে শিখে যাই নিয়েই কিন্তু এই পর্যায়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে পারেছি, মানে আপনাদের সাথে মিশতে পেরেছি। তো যাই হোক, পূর্বের ভিডিওগুলি দেখে বাজে কমেন্ট করার দরকার নাই, বাজে কমেন্ট করেন না, বাজে কমেন্ট করলে মনটা ছোটো হয়ে যায়। তো মনটা ছোটো করবেন না, মনটা ছোটো করলে আমি অবশ্যই জানি, আমাকে উৎসাহিত করেন, সাবস্ক্রাইব করেন, লাইক দেন, উৎসাহিত করেন, কমেন্ট করেন, এবং যে জিনিসটা বুঝতে না পারতেছেন ওই জিনিসটা আপনারা জানার চেষ্টা করেন, আমার কাছে কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। একটা বুঝতে পারতেছেন না, অসুবিধা কী হইল, পরবর্তী স্টেপে আবারও কমেন্ট করেন, আমি দেওয়ার চেষ্টা করব, আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ওই কমেন্টের উপরে। হলো আজকের ভিডিও, বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।